আসসালামু আলাইকুম। ভাই চিনতে পারছেন, গত বৃহস্পতিবারে যুক্ত হয়েছিলাম আরিফুল ইসলাম নামে। আচ্ছা আচ্ছা, আপনি সেই ওই যে, হ্যাঁ বুঝতে পারছি, মাদ্রাসার একটা যুক্ত হয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ বলো। চিনতে পারছেন? মানে ভাবছিলাম, মানে কোনো প্রশ্ন না, মানে কখনো যদি সুযোগ হয়, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার ব্যাপারটা ইয়ে লিখেছিলেন আপনি আপনার ওয়েবসাইটে, যে তিনি আসলে কি জন্য করেছিলাম, উত্তম ব্যক্তি কিনা এরকম একটা ইয়ে আর কি, সেই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। বিষয়টা কি আরেকবার একটু বলা যায়? আপনি সংসদ ডট কমে তিনি সেখানে একটা ইয়ে লিখেছিলেন যে মোহাম্মদ কি কি জানো সর্বকালের সর্বসেরা মানুষ কিনা? আচ্ছা হ্যাঁ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ কিনা, মানে এই বিষয়টি পড়ালেখা করতেছি আমি এখন। ঠিক আছে, মানে বিষয়টা আমি আচ্ছা আপনাদের এখানে অনেকগুলো পড়েছি এবং কিছু বাকি আছে, সেগুলো পড়বো আচ্ছা, চাচ্ছি আর কি। এই বিষয় নিয়ে আপনার সাথে অনেক সময় কথা বলবো, সময় হবে কিনা। অবশ্যই। মানে আপনি কি আজকে বলতে চাচ্ছেন নাকি পড়া শেষ করে আর একটু জানাশোনা শেষ করে আসতে চাচ্ছেন? আর কি জানাশোনা শেষ করে আমি তো বললাম যে অর্ধেক মানে কিছুটা পড়েছি, এখন আচ্ছা কিছু বাকি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হ্যাঁ অবশ্যই, আপনি পড়ে আপনার যদি মনে হয় যে এখানে উল্লেখ করা কোনো রেফারেন্সের সাথে আপনার বিরোধ আছে, এখানে উল্লেখ করা কোনো রেফারেন্সকে ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে, অথবা অথবা ধরেন রেফারেন্স ঠিক আছে, এখানে যেটা উল্লেখ করছে সেটাও ঠিক আছে, কিন্তু ওই পজিশনটাকে আপনি সমর্থন করেন, মানে ওই পজিশনটাতে আপনি কোনো খারাপ কিছু খুঁজে পান না, এটাকে সর্বশ্রেষ্ঠ সর্বকালের একটা সর্বশ্রেষ্ঠ মানুষেরই একটা বৈশিষ্ট্য হিসেবে আপনি মনে করেন, এরকম যদি হয়। যেমন ধরেন এখানে লেখা আছে নবী মোহাম্মদ ফুল ভালোবাসতেন, গোলাপ ফুল ভালোবাসতেন। এখন ধরেন এই লেখাটাতে সেটা উল্লেখ করা আছে এইভাবে যে দেখছেন দেখছেন নবী মোহাম্মদ গোলাপ ফুল ভালোবাসতো, এই যে সেই রেফারেন্স, হ্যাঁ আপনি রেফারেন্সটাও মানেন এবং একই সাথে এই গোলাপ ফুল ভালোবাসার যে পজিশনটা এটাকে আপনি সমর্থন করেন, এরকম কোনো টপিক পান তখনও এসে আমাদেরকে বলতে পারেন, আমরা সেটা নিয়ে ইন্টারেস্ট জানতে যে আসলে এরকম একটা পজিশন যেটা এখানে তুলে ধরা আছে, যদি গোলাপ ফুলের মতো নাই কিছু কিন্তু এরকম তুলে ধরা আছে, কিন্তু আপনি সেটা সমর্থন করেন, এটা আমরাও আসলে জানতে ইচ্ছুক। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, মানে সেদিন ফেরাউনের লাশ নিয়ে কথা বলেছিলাম, মানে আমি পরবর্তীতে ওইটা নিয়ে আমি এখনো জানি নাই, মানে অল্প একটু দেখেছিলাম, ওইটা তো মানে মানে মাটির নিচে ছিল ফেরাউনের যে লাশটা, এটা তো মানুষ মানে 1907 সালে আর একটা হচ্ছে 1909 সালে, যাই হোক এই দুই একটাতে মানুষ তুলেছে, তার আগে মানুষ এই সম্পর্কে মানে জানতো না, এই লাশটা সম্পর্কে জানতো না, তা আপনি কি বলতে চাচ্ছেন এই ব্যাপারে? এই ব্যাপারটা নিয়ে এই লেখাটাতে দেখেন লিখে দেওয়া আছে কোথায় পাওয়া গেছে, দ্বিতীয় রামেসিসের মমিটা কোথায় পাওয়া গেছে এবং সে মারা গেছে কি কারণে, সবগুলো তথ্য সূত্র সহ এখানে লিখে দেওয়া আছে কোথায় পাওয়া গেছে। KV7 আপনাদের ওয়েবসাইটটা আমি এখনো করিনি, মানে এই বিষয়ের উপরে ওয়েবসাইটটা আমি এখনো করিনি, তবে অন্য ও কোথাও আচ্ছা, থেকে দেখেছি। হ্যাঁ, আমি অন্য কোথাও থেকে দেখেছি যে বিষয়টা হচ্ছে যে প্রমাণিত হয়েছে ও নিজে মানে পানিতে ডুবে মারা গিয়েছিল, লবণাক্ত না পানি এটা ডুবে জীবনে মারা। না, এটা জীবনে না কেন জানেন আমি আপনাকে বলি, তার প্রথম কথা তার সমাধি তো মোটেই পানিতে ডুবে না, তার এবং সে মৃত্যুর কারণ মমি পরীক্ষা করে জানা গেছে যে সে ছিল বার্ধক্যজনিত আর্থ্রাইটিস এবং আর্থ্রাইটিস সাথে খারাপ দাঁতের সংক্রমণ জনিত কারণে সে পানিতে পড়ে মারা যায়নি। তারপরে কথা হচ্ছে তাকে পাওয়া গেছে সমাধিতে, তার মমিটা পাওয়া গেছে এই যে এই সব নামের, দাঁত ভাঙা নাম KV7 TT320 এইসব নামের ওই জায়গায়। আচ্ছা, কিন্তু তার সমুদ্রে ডুবে মরার ব্যাপারটা যেটা সেটাও এখানে দেখেন, সে মমিগুলাকে কি লবণ দিয়ে শুকানো হয়, ন্যাট্রন লবণ দিয়ে। এই যে উপরের দিকে জিনিসগুলো বলা আছে যে দ্বিতীয় ধাপে মমিগুলো বানানোর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির দ্বিতীয় ধাপটাতে লবণ দিয়ে তাকে শুকানো হয়, কি লবণ সেটা আবার ন্যাট্রন লবণ। আমরা যে লবণটা খাই, আমরা যে লবণটা খাই সে যে সমুদ্রের যে লবণ গুলা সেটা সোডিয়াম ক্লোরাইড, কিন্তু এখানে সোডিয়াম ক্লোরাইডের লবণ পাওয়া যায়নি, নোনা মাছ দেখতে হবে, কারণ ন্যাচুরাল লবণ দিয়ে যেগুলো হচ্ছে কিনা কৃত্রিম ভাবে যেগুলো আর কি ইয়ে করা হয় সেই সেই সব লবণ দিয়ে তাকে ইয়ে করা হয়েছে। দ্বিতীয় রামেসিসের মৃত্যু কি সমুদ্রে ডুবে হওয়ার কোনো সমস্যা? এক কথায় না, কারণ এটা আতাসারা যেটা কথা সেটা হচ্ছে এই যে এইভাবে মরে গেছে এরকম কোনো দলিল নেই, অথচ এর চাইতে পুরনো যারা আছে তাদের পর্যন্ত এখন পর্যন্ত সমাধি স্থল আছে, তাদের সমাধি মারা গেছে। দেখুন আমি মানে এখন মানে ওই সব বিষয়ে কথা বলতে আসিনি, হয়তো আমি জানি না আপনার সময় কখন শেষ হবে, কখন লাইফ মানে শেষ করবেন জানি না আমি, মানে বিষয় হচ্ছে আমি ওই বিষয়গুলো কথা বলতে আসিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো মানে এই না যে মানে আমার মনে হয় যে কোরআন মিথ্যা, ঠিক আছে হয়তো আপনি বলবেন যে এর আগেও মানে মমি ছিল, কিন্তু এটাও প্রমাণ হয় না যে মানে মমি ছিল বলেই যে কোরআন লেখা হয়েছে এরকম বিষয় না, কিংবা তখনকার মানুষ আপনি আমার কোনো রেফারেন্স দিতে পারবেন। আমার মনে হয় যে এই যে আমি কিছুদিন আগে একটা দেখেছিলাম এই যে মেরাজের বিষয় নিয়ে, আপনি কিছুদিন আগে একটা লোকের সাথে কথা বলেছিলেন যে কোথাও জানো সেখান থেকে কপি করেছে মোহাম্মদ, কিংবা এলাকায় প্রচলিত ছিল এই বিষয়গুলো সেখান থেকে মোহাম্মদ কপি করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে নবী যখন মানে নবুয়তি দাবি করলো, ঠিক আছে ভাই, তখন কিন্তু মানে বিভিন্ন প্রকার ভাবে তাকে অপবাদ দেওয়া হয়েছিল, আমরা জানি যে কাফেরগণ তাকে জাদুকর বলেছিল, মানে বিভিন্ন কবি বলেছিল, অনেক কিছুই পাগল বলেছিল, কিন্তু এটা কখনো বলেনি যখন, আরেকটু বিষয় বলি, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি মিরাজে গিয়েছিলাম, এই বিষয়টা যখন আবু জাহেল শুনেছিল, আমি আপনাকে রেফারেন্স চালিয়ে দিতে পারি, তো বলেছে আবু জাহেল শুনে সেখানে কিছু পাগল টাগল বলে চলে আসলো, এবং আবু বকরের সাথে দেখা হওয়ার পর বলেছিল যে একটা লোক বলতেছে যে সে নাকি গত রাত্রে সাতাস্তানে গিয়েছিল, সেখানে এমন সব ঘটনা বলতেছে, তুমি সেই লোক সম্পর্কে কি বলবে? তখন আবু বকর বলছে সে তাহলে আমি এটা মানছি না, মানে এরকম কিছু একটা বললো যে না এটা আসলে হতে পারে না। তখন আবু জাহেল বলছে যে এটা তোমাদের নবী মোহাম্মদ বলছে। তখন আবু বকর বলছে যে হ্যাঁ, তার নবী যদি বলে থাকে তাহলে আমি এটাকে বিশ্বাস করে নিলাম এবং মেনে নিলাম। যাই হোক, কথা হচ্ছে যে
কাফেরগণ ঠিক আছে তখনকার যুগে মুশরিক যারা ছিল তারা কিন্তু নবীকে বিভিন্নভাবে অপমান করতো, কিন্তু এটা কখনো বলেনি। যদি প্রচলন থাকতোই তাহলে এটা তো অবশ্যই বলতো যে তুমি এটা তো ওইখান থেকে কপি করে বলতেছো, এমন কথা তো আমি মানে কোথাও আছে বলে জানি না। ভাই এটাকে গল্পকার নবীকে গল্পকার বলছে এরকম আয়াতগুলো পড়ছেন না, নবীকে বলছে যে সেটা শুধু গল্প বলে। কিন্তু গল্পকার বলে এটা তার মানে ঠিক আছে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা মানে আমি বলতে চাচ্ছি যে তারা এমন কথা কোনো বলেনি যে না 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 এটা তো অমুকের কাহিনী তুমি নিজের চোখে বানিয়ে নিচ্ছ, ঠিক আছে নবীকে গল্পকার বলে গল্পকার বলেছে এমন কোনো না। আমি আপনাকে বলছি বলছে যে কাহেন, কাহেন মানে হচ্ছে যে মানে কি মানে কবিতা আবৃত্তি করে কিংবা বলছে পাগল, ঠিক আছে কিন্তু কোনো ঘটনাকে নিজের নামে চালিয়ে দিয়েছে এরকম কোনো মানে তখনকার মানুষ তো চাইলে ঠিক আছে যারা তখন উপস্থিত ছিল সেই সমস্ত মানুষগুলো তো মানে যদি এটা যদি গহরর ঘটেই থাকতো তাহলে তারা বলতো যে না না তুমি এই কথাটা অমুকের কাছ থেকে আমরা এটা আগে থেকে জানি তুমি তো আর নতুন বলনি, এটা অমুকে বলছে সেখান থেকে তুমি নিজের নামে চালিয়ে দিচ্ছ। এমন কোনো ঘটনা তো মানে আসলে হচ্ছে না সমাজে, কিন্তু এখনো পর্যন্ত মানে প্রমাণ দিতে পারতেছে না যে আসলে এরকম কিছু একটা হয়েছে তারা সেই কথাটা সাথে সাথে প্রতিবাদ করেছে। হ্যাঁ এমন তো হয়, তাহলে এখন আপনার জন্য কেন সেটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার পজিশন আমি বুঝতে পারছি, আপনার পজিশন আমি বুঝতে পারছি। আমি আপনাকে তাহলে একটা কাজ করি, একটা ফুরকান কত নম্বর দিলে ভাই 25 26 এরকম কিছু হবে, আচ্ছা 25 ট্রাই করে দেখি মানে কিনা। ভাই এটা এই আয়াতটা আপনি বোধহয় আমার সাথে আরো ভালো জানতেন তাই না ভাই, এই সূরা ফুরকান, হ্যাঁ সূরা ফুরকানের 5 নম্বর আয়াত, এই যে দেখেন তো ওয়াকালু ওয়াল ভাই একটু পরে নাম একটু বুঝেন আসা ইল ওয়ালিনা আতাকুমুনা ফিহা তুতলা আলাল আলাইহি ইব কি যে আচ্ছা একটু বড় করব একটু বড় করেন দেখি, আচ্ছা আচ্ছা এইবার দেখেন তো ওয়াকালু আসাতির আউয়ালিনা কাতাবাহা ফিহি তুমলা আলাইহি বুকরাতা ওয়া আসিলা বুকরাতা ওয়া আসিলা। হ্যাঁ তারা বলতো যে আসাতিরুল আউয়ালিনা এটা হচ্ছে পূর্ববর্তীদের কথা, ঠিক আছে পূর্ববর্তীদের কথা এরকম মানে আমার কথা হচ্ছে যে যেমন ধরুন পূর্ববর্তীদের কথা কি এরকম, যেমন ধরুন যে নবী আসছিল ঠিক আছে এমন অনেক ঘটনা কি তখনকার যুগে প্রচলন ছিল যেমন নবী সেই সময় কথা বলতে হতে পারে। আরেকটা দেখেন দুইটা আয়াত দেখাবো মোটে দুইটা আয়াত নিয়ে একবার বলেন মতামত দিয়ে তাহলে আরো সুবিধা হবে আপনার জন্য। দেখেন এই আয়াতটা এই যে ইয়াতুলা আলাইহি আয়াতুনা ক্বাল আসাতিরুল আউয়ালিন, আর যখন তাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয় তারা বলে এটা হচ্ছে পূর্ববর্তীদের কথা। হুম আমি আপনাকে বলছি আমি একটু বলছি যাচ্ছি যে আমি বলতে চাচ্ছি যে বিষয়টা যে তারা তো অবশ্যই সমস্ত কথাগুলো বলেছে এরকম বলেছে, যেমন ধরুন নবী বলেছিল যে মুসা আলাইহিস সালাম ঘটনা এরকম এরকম ফেরাউনের ঘটনা এরকম এরকম গিয়েছিল এরকম গিয়েছিল সেই সমস্ত কথাগুলো তখনকার মানুষ জানতো, যেমন মানুষগুলো প্রশ্ন করেছিল যে জুনকার নাইন সম্পর্কে সেটা হচ্ছে সূরা কি না তাওবা থেকে হয়তো তাওবাতে আছে যে দুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছিল নবী সেই সমস্ত কথাগুলো বলেছিল, তারা বলছে সেই সমস্ত কথাগুলো আমরা জানি এগুলো আগেকার কথা। এখন কথা হচ্ছে আমি কিন্তু এসব বিষয় বলছি না, আমি যদি মিরাজের যে ঘটনা আপনি বলছেন কোন কি জানো আজ মিরাজ না কার নাম বললেন যদিও সেটা জানি না আমি, ওই সেই কথাটা মানে যাই হোক তারা তো তখনই বলতো যে আজ মিরাজের ঘটনা আমরা জানি তুমি এটা কেন বলছো, এমন কোন কোন রেফারেন্স কি আছে কিনা। হ্যাঁ আপনি এগুলো রেফারেন্স দিচ্ছেন আমি হ্যাঁ আমি এগুলো রেফারেন্স দিচ্ছেন এগুলো আমি বলতে চাচ্ছি যে এগুলো হচ্ছে এগুলো আপনি ওটার জন্য খাস করে নিজেন এমন কোনো হতে পারে না, কারণ এটার জন্য খাস করে যদি হতো তাহলে তারা বলতো যে এই ঘটনা আমরা জানি মানে মিরাজের ঘটনা উপলক্ষে এই সমস্ত কথাগুলো থাকে তাহলে আমাকে দেখান। আমি যদি বলেও থাকি মানে এই না যে আমি বলছি মানে যে সেটা একবার হয়ে যাবে এরকম আমার মধ্যে ভুল কথা বের হয়ে যেতে পারে, আমার কিন্তু টার্গেট হচ্ছে ওইটাই। আচ্ছা তার মানে আপনার ফাইনাল পজিশনটা আমি বুঝতে পারলাম যে আপনার পজিশনটা ফাইনাল পজিশনটা আপনি এরকম জানতে চান নাই যে তাদেরকে তারা যে মুহাম্মদের কাহিনীকে পুরো কাহিনী বলতো সেরকম একটা দলিল দেন আপনার মূল মানে মূলত মূল কথাটা আসলে এখানে কথাটা উঠছিল কথাটা উঠছিল কিন্তু মিরাজের ঘটনা নিয়ে অন্যান্য বিষয় উঠে। হ্যাঁ হ্যাঁ এখন আমি বুঝতে পারলাম যে আপনার মূল কথাটা আসলে ছিল মিরাজকে নিয়ে যে মিরাজ বিষয়ে এই কথাটা একই কথা বলছে কিনা। আচ্ছা সেটাতে যাওয়ার আগে আমি আগে এইটা নিয়ে আপনাকে বলি, ধরেন এই জিনিসটা আমি যেটা কোরআন থেকে দেখাইলাম বা ধরেন হাদিস থেকে দেখাইলাম যে সেই কালের লোকেরা এটাকে পুরান কাহিনী বলতো পুরাতন রূপ কথা বলতো পুরাকালের কাহিনী বা পূর্ববর্তীদের রূপ কথা বলতো, এইটা যদি আপনার কোরআন বা হাদিসে নাও থাকতো তারপরেও কিন্তু আমরা এই সিদ্ধান্তে আসতে পারতাম না যে এই কথাগুলো মানে এইভাবে ইয়ারা বলতো সেই সময় লোকেরা বলতো যে এগুলো তো পুরাকালের কাহিনী এটা যে তারা বলতো না এটা কিন্তু আমরা বলতে পারতাম না। কেন বলেন তো কারণ হচ্ছে এইটা তো আপনাদেরই মুসলিমদেরই লেখা একটা গ্রন্থ, কোরআনটা তো নবীদের লেখা হাদিসটা তো নবীদের লেখা, তাইলে নবীদের কোরআন হাদিস যেগুলা সেইগুলা মধ্যে সেইগুলোর মধ্যে তাদের বিরোধী দলের বক্তব্য খুঁজে পাওয়া যাবে এই আশা কিন্তু করা ঠিক না আমাদের তাই না ভাই, নাও থাকতে পারতো এই আয়াতগুলো কিন্তু নাও থাকতে পারতো। যেমন এই যে আপনি বললেন যে এটা যে অমুকের কাহিনী, আচ্ছা ওই আরদা বিরাজের যে কাহিনীটা সেইটা যাদের কাছ থেকে আপনি রেফারেন্সটা চাচ্ছেন যে তারা বললো এই রেফারেন্সটা না থাকার মানে কি এইটা যে তারা এটা বিশ্বাস করে ফেলছে বা তারা এটা ভাবতেও পারেনি যে এটা নতুন একটা কাহিনী, যেমন আপনি নিজেই কিন্তু বললেন অন্যদের কথাটা বাদ পারেনি তারা তো বিশ্বাস করেনি করেনি শুধু তাই বিশ্বাসই করেনি তারা তাদের সাথে বলছি আমি বলছি
আবু জাহেল এবং উতবা সাইবা যারা ছিল তখন সাথে সাথে বলে ফেলছে, হাই রে কি বলতেছে, এটা কি কখনো সম্ভব, এটা কি কখনো সম্ভব, মানে বিষয়টা তো এরকম, এটা তো কখনো সম্ভব, তখনই তারা বলে ফেলতো, এই মোহাম্মদ তুমি কি বলতেছো, এটা তো আদমি রাতের কাহিনী, তুমি নিজের নামে চালিয়ে দিচ্ছ কেন, ঠিক আছে। এবং আবু বকর যে বলতেই না, ঠিক আছে, যে তারা বলতে এরকম ভাবে যে আজমিরা যে ঘটনা বলতেছে এই ঘটনা যে তোমাদের মোহাম্মদ বলতেছে, ঠিক আছে, এটা যদি প্রকাশ্য কি তখন যদি এই সমস্ত কথাগুলো যদি মানুষ জানার থাকতো, তখন তো তারা বলতো না, তারা এই বলতে তখন তারা বলতো আচ্ছা যে অমুক যে একটা ব্যক্তি বলতেছে সেরকম আর কোন লোক বলতেছে, এটা তুমি কি মনে করো? হ্যাঁ, আমি আমি আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখুন, আপনার বক্তব্যে কিন্তু আমি পাইলাম যে অন্যরা বলা তো অনেক দূরের কথা, আপনি যেটা বলতেছেন যে অন্যরা বলতো তারা তো অনেক দূরের কথা, আপনার নিজেরই আপনি না বলে যে হাদিসের কথাটা বললেন না যে আবু বকর নিজেই বলবে, অন্য কেউ বলে থাকলে সে বিশ্বাস করে না, অন্য কেউ বলে থাকলে সে বিশ্বাস করে না, কিন্তু কিন্তু নবী মোহাম্মদ বলে সে বিশ্বাস করে। হ্যাঁ বিশ্বাস করে, তাহলে বুঝেন যে একই কথা একই কাহিনী, যে দূরে যাওয়ার গল্প সেটা অন্য কেউ বললে বিশ্বাস করে না, নবী বলে বিশ্বাস করে। এই ছিল মুসলিমদের, মানে মুসলিম বলতে কি নবীর পক্ষে যারা লোক আছে তাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা, এবং সে কি অনেক কারণ আছে, এটার অনেক কারণ আছে, মানে অন্ধবিশ্বাস করার একজন মানুষকে অন্ধভাবে বিশ্বাস করার কারণ আছে, বিশ্বাস নাই এটার জন্য, অন্ধবিশ্বাস নাই এটার জন্য বহু কারণ, আমি সেগুলো বলবো আপনাকে। মানে একটা নবীকে কেন নবীর কথা যা বলবে তাই বিশ্বাস করতে হবে, এটার কারণ আপনি আমাকে বলবেন, তাই তো? বলুন। হ্যাঁ, কারণ হচ্ছে যে লোকটা ছোটকাল থেকে কখনো কোনো মিথ্যা কথা বলতে পারে না, আপনি হয়তো বলবেন যে তার অনেকে এটা সত্যের একটি গ্যারান্টি আছে, ঠিক আছে, এটা সত্য হতে পারে 100%, কারণ যে লোকটা নবুয়ত দাবি করতেছে, ঠিক আছে, স্রষ্টার পক্ষ থেকে এমন এমন কিছু বলতেছে যেগুলো একবার অলৌকিক, ঠিক আছে, তাহলে সে কেন মিথ্যা কথা বলে বলবে, তার জীবনে তো কোনো প্রকার মিথ্যা কথা পাওয়া যায়নি, কাছে যখন তার কাছে টাকা আমানত রাখতো, যারা যুদ্ধে যাচ্ছে তার বিপক্ষে লড়ার জন্য, ওই যুদ্ধে যাওয়া মুহূর্তে তার কাছে টাকা রেখে যাচ্ছে, আমি যদি ফিরে আসি তাহলে তোমার কাছে এগুলো নিয়ে যাবো, আবার তার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে আগামীকাল যুদ্ধে, আজকে এসে তাকে বলছে এই টাকাগুলো তোমার কাছে রেখে গেলাম, আমি আগামীকাল এসে যদি বেঁচে থাকি তাহলে তোমার কাছে টাকাগুলো নিয়ে যাবো। তাহলে দেখুন, যে লোকটা যুদ্ধে যাওয়ার সময় বিপক্ষে দলের যুদ্ধ যে একদম নেতা, তার কাছ থেকে যুদ্ধে যাওয়ার সময় কিন্তু আমানত রেখে যাচ্ছে, তাহলে সেই লোকটার কথা বিশ্বাস করবে না, তো কার কথা বিশ্বাস করবে? আপনি যে দাবিগুলো করলেন যে সে জীবনে মিথ্যা বলে নাই, কাফেররা তার কাছে টাকা হলো রাখতো, এই কথাগুলোর প্রমাণ কি? এগুলো আমি হাদিস থেকে দেখাতে পারবো আপনাকে, হাদিস থেকে এই কথাগুলো আপনি শুনছেন কোথা থেকে বা জানছেন কোথা থেকে? ওই একই জায়গা থেকে, তাই না? মানে যেখান থেকে আপনি শুনছেন জিনিসটা সেটা হচ্ছে ওটা প্রমাণ। এবং সেই কথাগুলো কারা লিখছে? মুসলিমরা নাকি হাদিস কাদের লেখা? মুসলিমদের নাকি মুসলিমদের লেখা? হাদিসগুলো মুসলিমদের লেখা, মুসলিমদের লেখা। তার মানে দাঁড়ালো, আপনি মুসলিমদেরই কাছ থেকে, আপনি মুসলিমদেরই কাছ থেকে জানলেন যে, মুসলিমদেরই উৎস থেকে জানলেন নবী মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলেনি, বুঝছেন? যারা কিনা তার পক্ষে, সে যদি মিথ্যা কথা বইলেও থাকে তার জীবনে বলবে না যে নবী আমাদের নবী মিথ্যা বলছে, এরকম একজন উৎস থেকে, এরকম উৎস গুলা থেকে আপনি শুনলেন, আপনি শুনলেন যে তারা বলতেছে যে নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি। আপনি আমাকে বলেন তো, এই একই কাজটা যদি আজকে আজকে যদি এই একই কাজটা হিন্দু ধর্মের কেউ এসে বলে, সেম কাজটা করে, ওদের ধর্মগ্রন্থ দেখায় বলে যে রামচরিত, এই যে দেখেন এখানে লেখা আছে আমাদের রাম, আমাদের ভগবান রাম কোনোদিন মিথ্যা কথা বলেনি, বলেনি, প্রমাণ কি? আমাদেরই লেখা একটা বই রাম, বা ধরে রামায়ণ, রাম কোনোদিন মিথ্যা কথা বলে, প্রমাণ হচ্ছে রামায়ণ, আপনি মানবেন ওই জিনিসটা? আমি আপনাকে তার আগে বলতে চাচ্ছি যে আপনি কি বলতে চাচ্ছেন, এর মানে যে নবীর বিপক্ষে কে বলেছে সে সমস্ত কথাগুলো আমাদের কাছে আসেনি, খালি পক্ষের গুলোই আসছে, নবীর বিপক্ষে তারা বলছে সে সমস্ত কথাগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছেছে? হ্যাঁ, এই যে যেমন একটু আগে যেটা দেখালাম কোরআনের মধ্যে সেটা আছে, কেন সেটা আছে? তার মানে কোনগুলো রাখছে জানেন? কোনগুলো যেগুলোতে তাদের মনে হয়েছে যে এটা কোনো ব্যাপারই না তাদের জন্য, শুধু সেগুলো রাখা হয়েছে। আচ্ছা, আপনি তাহলে ব্যাপারগুলোটা দেখান, যেগুলো ব্যাপার সেখান থেকে একটা দেখান। আমি এখন কি ভাই 2000 বছর, মানে 1400 বছর পরে আমি কোথা থেকে সেগুলো এনে দেখাবো যেগুলো এক্সক্লুড করে, যেগুলো রাখি নাই, যেগুলো সত্য না হলে, শোনেন, আমি মানে সত্য না হলে এত বছর পর্যন্ত চুল পরিমাণ পরিবর্তন হতে পারেনি, আপনি সেই কি বলছেন? চুল পরিমাণ, কোনটা চুল পরিমাণ পরিবর্তন হয়নি ভাই? কোরআনে চুল পরিমাণ পরিবর্তন হয়েছে, কোরআনে পরিবর্তন হয় নাই? আপনি শিওর? শিওর? আমি শুধু কথা পাল্টাবেন না তো, একটু করে কথা পাল্টাবেন না তো, মানে চুল পরিমাণ বলতে আমি আপনাকে কি বুঝতে চাচ্ছি, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আপনি বলবেন যে হরকত, নুকতা, এগুলো এত সারি উমরের, এগুলো কি পরিবর্তন না ভাই? এগুলো কোনো পরিবর্তন না, কেমনে পরিবর্তন? নিজে বেঁচে থাকতে যেই জিনিস যেভাবে লেখাই যায়নি সেইভাবে আরেকজন লিখছে, এটা কি পরিবর্তন হলো না? আমি যদি বলি যে আমি গতকালকে মানে আপনার বৃহস্পতিবার দিন লাইভ করেছি, হ্যাঁ, একজন মুক্তি মানার সাথে, সেটা করেছি কিজন লোফার মানের ফেস থেকে, আজকে দেখতেছি তার নিজের ফেস থেকে, তার মানে ব্যক্তি একজনই, মূল কথা কিন্তু একটাই, ঠিক আছে, মূল কথা আল্লাহর কথা, সেগুলো একবারে অথেন্টিক, আল্লাহ নবী যেইভাবে আমি আপনাকে বলি, আমি আপনাকে বলছি, তাহলে হয়তো বিষয়টা এরকম যে আমরা এখন অর্থ লিখতেছি, হম, অর্থটা তাহলে পরিবর্তন, ওইটাও পরিবর্তন, ওই পরিবর্তন, এটা তো এখন আপনি বলতে পারেন না, আপনি বলবেন যে কথাগুলো মূল উদ্দেশ্য লক্ষ্য যেটা আপনি আমি বললে ওটা সঠিক হয়ে যাবে কোনো বিষয় না, আমার মুখ দিয়ে দুই একটা কথা ভুল বের হয়ে যেতে পারে, তার মানে আপনি ভুলটাকে এড়িয়ে যাবেন, এটা দাবি আপনাকে জানাচ্ছি, কারণ হচ্ছে তাহলে আমি কি করে কথা আগাবো যদি আপনার প্রত্যেকটা কথা যখন আমি ধরবো তখন যদি আপনি যেটা বোঝাতে চাচ্ছিল তখন যে নবী যেটা বোঝাতে চেয়েছিল সেটা এখন পর্যন্ত বিকৃত অনেকবার হয়েছে, এখন কিছু বলেন দেখি।
আমাদের কথা কিন্তু এটা ছিল না, অনেক পরে আপনি চলে আসছে একটা বাদ অন্য টপিক, আপনি আসছেন আমি আসিনি, আপনি আপনি ভিডিওটা শুনবেন, ভিডিওটা শুনে প্রত্যেকবার নতুন নতুন টপিক কে তুলছে, আপনি ভিডিওটা শুনবেন, আমি একটাও নতুন টপিক আনিনি, একটাও আনিনি, একটাও না, নতুন টপিক গুলো আপনি আনতেছেন জন্য একটা টান, যেমন এই যে নতুন টপিক আপনি আনছেন যে কি অ্যাকচুয়াল পরিমাণ পাল্টায়নি, কি করে তাহলে পাল্টাইলো না, আমি কিন্তু এই টপিকে আমি আসিনি, আপনি আনছেন আমাকে, আমার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি নিজের নিজেদের লেখা কোনো কিতাব থেকে যদি কেউ আপনাকে একইভাবে প্রমাণ দেয় যে এইটা সত্য কেন, কারণ এই লোক জীবনে কোনো মিথ্যা বলেনি, আপনি নিজেই কিন্তু মানবেন না, মানবেন আপনি রামায়ণের দেখায় এই কথাটা কখন বলেছি, আপনি বলেছেন যে এটা আমি শুধু মুসলিমদের থেকে বেশি, তখন আমি আপনাকে বলি তাহলে আপনি আবু জাহেল থেকে কোনো সিলসিলা কোনো কারাকা দেখেন, যেটা হচ্ছে আবু জাহেল সিলসিলা আছে ভাই, আবু জাহেল আমাদের লোক তার নাম তো ইনফ্যাক্ট আবু জাহেল না তাই না, আবুল হাকাম, জ্ঞানের পিতা, তার নাম তো অজ্ঞের পিতা না, জাহেলিয়াতের পিতা না তাই না, তার নাম তো ছিল আবুল হাকাম, আপনি নবী তার গালি দিছে আবু জাহেল বইলা, আমাদের নবীর এগুলো ইসলাম বিরোধী নামের কোন ধর্ম আছে, যে ধর্মের সোর্স থেকে আমি দেখাবো, আবু জাহেল নামের কোন ধর্ম আছে, আপনি এখন ধর্মের কাছে আসতেছেন, এখন বলছেন যে মুহাম্মদ, মানে আপনি কোথা থেকে জানতে চাচ্ছেন, শুনেন আপনি কোথা থেকে জানতে চাচ্ছেন যে নবী মুহাম্মদের দলের লোকেরা তাদের বিরোধী দলের কথাগুলোকে বাদ দিয়েছে, কোন কোন কথাকে বাদ দিয়েছে, এই জিনিসটাকে কোথা থেকে দেখাতে বলছেন আমাকে একটু বলবেন, আপনি যেহেতু মুসলিম মানে মুসলিম না বর্তমানে, তাহলে আপনি আমি যেহেতু মুসলিম ধর্ম থেকেই দেখাচ্ছি যে এগুলো সঠিক এই সঠিক, আপনি যদি পারেন তাহলে অন্য যেখান থেকে পারেন দেখান, যে বললাম একটু আগে কি বললাম একটু আগে যে হিন্দুরা ওদের ধর্ম দেখায় বলে হিন্দু কি বলছে, আমি কিনা কথা বুঝতে পারছি, আপনি তাহলে আপনি যদি বুঝতে পারেন তাহলে আমাকে বলেন তো যে আপনি কি হিন্দুদের বলা ওই জিনিসটা মানেন, যাদের রাম সত্য কথা বলছে, রাম যা বলছে সব সত্য মানেন, সেটা মানা না মানা সেটা আমার পরের বিষয়, আমি ধর্ম ওইটাই সর্বপ্রথম বিষয়, ওইটাই মূল ফ্যাক্টর এখানে, ওইটা আপনি যে কারণে মানেন না আপনারটা আমি সেই কারণে মানি না, আপনি মানা না মানা আমি তো সেই আপনি আমি বলছি আপনি মানা না দেখেন, আমি বলছি আপনি আমাকে দেখান, আমি তো বলি না আপনি মানেন, আপনি যেরকম ভাবে বলতেছেন না সেরকম আমি আপনাকে বলতেছি, রাম যে সত্য কথা বলে নাই ওরকম রামের সময়কার মানুষের কাছ থেকে দেখাতে পারবেন আপনি, আমি সেটা দেখাবো না, আমি আমার কথা বলি, আমি কেন আপনাকে দেখাবো ভাই, সেটা যদি আপনি না দেখেন আমি কেন আপনাকে দেখাবো, আপনি বলছেন যে না মোহাম্মদ দর্শক, মোহাম্মদ ওই, মোহাম্মদ সেই, মোহাম্মদ এরগুলো মিথ্যা, ওই সেই, আমি না আমি মোহাম্মদ দর্শক, অন্য মোহাম্মদ দর্শক কিন্তু ভাই আমরা কিন্তু সফল বলি, আপনি কিন্তু সফল বলেন, শুনুন আপনাকে আপনারা কিন্তু সফল বলেন, চলেন কথা বলি তাহলে, চলেন তাহলে কথা বলি, দর্শক ছিল কিনা চলেন কথা বলি বলবেন, আমি কিন্তু আপনাকে প্রথমে বলেছি আজকে আমি কোনো এসব বিষয়ে কথা বলতে আসিনি, আমি শুধু জাস্ট ওই কথা বলতে এসেছি, আপনি আমাকে একটু বলেন আপনি যে কারণে বা যেভাবে রামের বিরুদ্ধে কোনো কথা, রাম সত্য বলে নাই এই জাতীয় কোনো কথা শুনতে পাচ্ছেন আমার কথা, হ্যালো আরিফুল ভাই আমার কথা শুনেন, কি শোনা যাচ্ছে ভাই আমাকে, আপনার কথা কিন্তু আমি শুনি, আপনি কি আমার কথা শুনেন, আরিফুল ভাই আপনার কথা কিন্তু আমি স্পষ্ট করে শুনি, হ্যালো ভাই, হ্যাঁ আমি আপনার কথা স্পষ্ট ভাবেই শুনতে পাচ্ছি, আমি এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনিনি আমি, আচ্ছা যাক ভালো মাশাআল্লাহ যে আপনি শুনতে পাচ্ছেন, আমি আপনাকে বলেছি যে আপনি যেমন আপনার আপনার নবীর বিরুদ্ধে কে কি বলছে সেটা দেখাইতে বলতেছেন আমাকে, এইটা আমি যে কারণে দেখাইতে পারা আমার পক্ষে বা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না, সেই কারণেই আপনার কারণে সম্ভব, আপনার পক্ষে বা পৃথিবীর কারো পক্ষেই দেখানো সম্ভব না যে রাম রামের বিরুদ্ধে কে কে বলছিল, রাম বেঁচে থাকতে বা রামের বিরুদ্ধে কারা কারা করছিল, আমি রাম সম্পর্কে কোনো ধারণাই আমার কাছে নেই, আমাদের কথা ছিল আজমিরাতে যে কাহিনীটা সেটাকে আপনি বলতেন, আমি বলছি যেটা সত্য, আপনি বলছেন সত্য না কারণ আপনি বিভিন্ন যুক্তি দেখেছেন, আমি বলছি যে সেগুলো যদি আমি কোনো যুক্তি দেখাই নাই, এটা সত্য না বলে আমি কোনো যুক্তি দেখাই নাই, আচ্ছা আমি বলি বলি নাই যে মিথ্যা কারণ কোনো যুক্তি আছে না, কোনো যুক্তি দেখাই নাই আমি পর্যন্ত, আচ্ছা শুনেন আমি বলেছিলাম যে এটা সেটা যদি আসলে যদি ভানু আখিত তাহলে তখন কেমন সাথে সাথে বলতে এই মোহাম্মদ তুমি কি বলছো ভাই, এখন তো বলতেছি, আচ্ছা শুনুন শুনুন এখন তো বলতেছি, আপনি মানবেন এখন তো বলতেছি, মানি না আপনি 1400 বছর পরে এখন বলতেছেন, আপনি সাহাবী তো বল, আপনি তো নিজেই এটা প্রমাণ দিয়েছেন আপনার হাদিস থেকে, আপনি তো বলছেন যে আপনার সাহাবী আবু বকরই বলছেন যে মানি না, কিন্তু নবী কইছে তাই মানছি, মানে ওই কথা কেন মানছে তারা, কারণ নবী কইছে ওই কথাটা তো তারা প্রমাণ করে মানে নাই, ওই কথা কেন মানছে তারা, আপনি তো বললেন ওই ওইটা হচ্ছে যে বিশ্বস্ততা নিয়ে আছে আলাদা টপিক, হ্যাঁ তাহলে বিশ্বস্ততার জন্য মানছে এই তো আপনি স্বীকার করলেন, তাহলে তো এটাই তো তাহলে কথা ছিল যে আপনি তো নিজেই স্বীকার করলেন যে বিশ্বস্ততার কারণে আপনারা সেটাকে বিশ্বাস করে নিয়েছেন, প্রমাণের কারণে, প্রমাণ পেয়ে তো মানেন না তাই না ভাই, শুনতে পাচ্ছেন আরিফুল ভাই, শুনতে পাচ্ছেন, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, বললাম যে আপনারা তো তার মানে আপনি তো অনেক পরের কথা, সাহাবীরা পর্যন্ত প্রমাণ দিতে বিশ্বাস করে না, বিশ্বাস করছে কি জন্য, নবী কইছে তাই, নবীর কথাটাই তার প্রধান দিছে, ঠিক আছে এখন আমি বলতে চাচ্ছি যে তাহলে এই জিনিসটা এটা প্রমাণ, আমি না না আমি তাহলে নবী বলতো এই কথাটা, আবু বকর এই কথাটা বলতো, আরে না সত্যি তো এটা তাজমিরাত বলেছিল, সেটা সেই কথাটা বলনি, সে বলছে নবী বলছে, সেই কথা যদি নাও তারপরে ভাই এটা সহজ বিষয়, তারা জানে না আপনাদের কাছে কাহিনী ওরা জানে না, তাহলে আপনি তাহলে আচ্ছা সেদিন কেন বলছেন যে সেই সেই কাহিনীটা থেকে, আরে ভাই আমি তো সব জানি, আশ্চর্য আপনাদের কাছে কাহিনী মোহাম্মদ জানছে ওরা জানে না সেটা বলছি, মোহাম্মদ জানে, মোহাম্মদ জানছে, মোহাম্মদ জানছে, আমাদের কথা শুনুন শুনুন, যেমন ধরেন আমি ফুফু মামার গল্প জানি, আপনি জানেন না ফুফু মামার গল্প,
আপনি এর আগে বলেছিলেন যে আমি দেখাইলেন আমি থাকাম সেই জ্ঞানই ছিল মূলত এত না হ্যাঁ বলেন দেখি ধরেন আমি বললাম ফুফু মামার গল্প আমি জানি আপনি জানেন না ফুফু মামার গল্প আপনি জানেন ফুফু মামার গল্প জানেন ইনফ্যাক্ট আপনি জানেন জানি না জানেন না আমি এইটার দ্বারা কি এইটা প্রমাণিত হয় যে আমি এই গল্পটা নতুন করে বানাচ্ছি নাকি প্রমাণ মানে এটা দ্বারা কি এমন কিছু প্রমাণ করা যায় বা বলা সম্ভব আপনার আমারটা আপনার আমার বিষয়টা অনেক ব্যবধান কারণ হচ্ছে আপনি অনেক কিছু করেছেন যে বিষয়গুলো আমি করিনি এমন কোন প্রমাণ দেখান যে নবী তাহলে আপনি তো উত্তর দিয়ে দিলেন আপনি তো তাহলে উত্তর দিয়ে দিলেন যে এমন কিছু আমি পড়ছি যেটা আপনি পড়েন নাই সেই ঘটনাটাই হ্যাঁ সেই ঘটনাটাই ওখানে নবী যে পড়েছে ঠিক আছে না নবী নবী ছিল তখনকার যুগে ঠিক আছে কি রকম যে বাংলা করতে পারতো না তখনকার ভাষা সে পড়তে পারতো না আমি বলতে চাচ্ছি যে আপনি এমন কোন প্রমাণ দিবেন আপনি হয়তো বলেন যদি আমি সেদিন বলেছেন যদি কথা নদীতে ভালো দেন আপনি বলছেন আপনি না বললেন যে নবী মোহাম্মদ পড়তে পারতো না আপনি না বললেন যে তাহলে সে কেন জানতে আমি তো আপনাকে সেটাই জবাব দিলাম বললাম যে অন্ধ হোমার একজন মহাকবি যে একজন অন্ধ অথচ সে একটা সে মহাকাব্য লিখে গেছে ওডিসি নামের আপনি এমন একটা প্রমাণ দিবেন যে হ্যাঁ এটা নবী কপি করেছে এখান থেকে আপনি বলছেন যে হয়তো আপনি আমি আপনাকে বলছি সেটা আপনি যেটা দিচ্ছেন সেটা এই প্রেক্ষাপটে আপনি সেটা কি প্রমাণ দিবেন আরে ভাইরে এই প্রেক্ষাপটে যে সেটা তো এই প্রেক্ষাপটে তো কোনো প্রমাণই নাই আপনি তো আমি তো বললামই যে আমার কথা শুনবেন আমাকে জিজ্ঞেস করছেন যে এই প্রেক্ষাপটে যেটা ঘটছে তার প্রমাণ কি আমাকে বলেন বলবো আমি আচ্ছা বলেন হ্যাঁ তাহলে আমার কথা শুনেন মনোযোগ দিয়ে বলছি একটা ঘটনা আদা ফিরাজের যে কাহিনীটা এটা নবী জানছে কিন্তু ওরা জানে নাই আর কেউ জানে নাই সবাই না সবাই না যারা তার যারা ওখানে যারা ছিল তাদের কথা বলছি তারা জানে নাই এটা কি সম্ভব হতে পারে না আপনি জানেন লোহা রহমান জানে আর 100 জন জানে 1000 জন জানে আপনার আশ্বাস জানে নবীর আশ্বাস কেউ জানে নাই নবী মাসকান্তি জানে আমি ছাড়া কেউ জানে না এখানে ফোফো মামার কাহিনী এই যে কমেন্ট সেকশনে যারা আছে এই 500 আমি বলছি যে শুনেন আমার আশ্বাস আপনার আশ্বাস ভাই আপনি আমার কথার মাঝখানে অনেক কথা বলতেছেন আজকে গত কি এরকম করেন আজকে কিন্তু খুব এখন হয়তো সরি আমি ঠিক আছে আমি আসলে সরি সরি না সরি হইলে আপনি আমার কথার মাঝখানে ব্রেক দিতেন আমি একটা লাইন আজকে শেষ করতে পারি না আপনি বলেন আমি কিচ্ছু শেষ করতে পারছি না আজকে আচ্ছা বলেন আপনি আমি বললাম শেষ করতে পারি থেকে আছি হ্যাঁ বলেন আমি বলছি এইখানে এই মুহূর্তে এই যে 583 জন ভিউয়ার এই মুহূর্তে আছে কমেন্ট করতেছে এর মধ্যে অনেক 200 জন বা 10 15 জন 20 জন 30 জন পর্যন্ত যায় এরা কেউই জানে না ফোফো মামার কাহিনী আমি একাই জানি আপনিও জানেন না এটা কি সম্ভব হইছে নাকি হয়নি এর মানে এই না যে আর আপনি ছাড়া কেউ জানে না জানেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি কেউ জানলে বলুক সে প্রমাণ কাহিনী আপনি জানলে বলেন আপনি কেউ যদি জানেন কিছু দেখাচ্ছেন না আপনি কমেন্টের ভিতরে দেখাচ্ছেন কেন আপনার নাস্তিকতা ভিতরে যে কজন আছে আপনার আশেপাশে আপনি দেখেন তাদের তো তারা জানে কিনা দেখেন আপনি গিয়ে জিজ্ঞেস করে দেখেন জানে কিনা আচ্ছা এটা আমি এখন বলবো না আপনি যদি ব্যক্তিগত প্রশ্ন আপনি কিভাবে জানেন সেটা আমি এখন বলবো না সেটা আমি পরে বলবো না কিন্তু আপনি আমাকে এই দেখেন সবাই কমেন্ট না আসলে আমি আমি বলছি আমাকে চেনে না এই যে চেনে না আচ্ছা আমি আপনাকে বলছি আপনি জেতার জন্য আসলে কথাগুলো বলছেন আপনি মানে আসলে জানার জন্য না ঠিক আছে না হলে আপনি হয়তো বলতে আমি দেখেন থেকে জানি আপনি কতটা জানার জন্য আপনি কতটা জানার জন্য প্রশ্ন করতেছেন যে আপনি আমার কাছে জানতে চাচ্ছেন আর্দা ফিরাজের কাহিনী নিয়ে যে আমার কথা শেষ করতে পারলেন দেখেন দেখেন শেষ করতে পারলাম বলেন বলেন আমার কথা এই যে শেষ করতে দিলেন না আমার লাইন একটা কথা যখন কামাল বলতেছে আচ্ছা বলেন ভাই বলেন আমি আপনাকে বলতেছিলাম যে আপনি আমার কাছে জানতে চাচ্ছেন আর্দা ফিরাজের কাহিনীটাই যে কপি করছে এইটা রেফারেন্স দেখেন তখন আমি আপনাকে বললাম আপনি আপনাকে বললাম যে ভাই আর্দা ফিরাজ কেন শুধু তার কোনো কথাই মানুষ বিশ্বাস করতে না বলতো যে এগুলো প্রাচীনকালের রূপকথা প্রমাণ এই যে কোরআন থেকে দেখাইছি এইখানে কিন্তু স্পষ্ট করে বলা নাই যে কোনটা পুরাকালের কাহিনী আদা বিরাস একটা পুরাকালের কাহিনী তাহলে তো অবভিয়াসলি এটা এই আয়াত দ্বারা প্রমাণ করা যায় অবভিয়াসলি এটা আয়াত দ্বারা প্রমাণিত কোরআন আপনি না আমার কথা আমি বলতে পারলাম না আমার কথা আমি বলতেই পারলাম না শেষ করতে পারতেছি না জি বলেন তাহলে শেষ করতে পারতেছি না আমি এইভাবে কি করে আলোচনা করব বুঝতে পারতেছি না আমি বলতেছিলাম যে আপনি আমার কাছে যে দলিলটা চাইছেন যে নবীর কথাকে যে আদা বিরাসের কাহিনীটা কেউ বিশ্বাস করে না এটা প্রমাণটা কি আমি বললাম শুধু আদা বিরাজ না তো নবী মোহাম্মদ যত এরকম গল্প কইছে জুলকারনাইনের গল্প কইছে আসাবে কাহাব মানে মানে গুহা অধিবাসীদের গল্প কইছে এরকম আদম হওয়ার কিস্তা কাহিনী বলছে বিবি মরিয়ম ঈসা নবীর কাহিনী বলছে সব কিছু সব গল্প কাহিনী শুনে তাদের লোকজনই ওখানকার লোকজনই বলছে যে এ যা বলে আমাদেরকে যা বলে সেগুলো তো সব সে পূর্বকালের উপকথা থেকে বলতেছে তাহলে তো এই কোরআনের আয়াত দ্বারা এখানে তো কোরআনের আয়াতে বলে নাই যে নির্দিষ্ট একটা ঘটনার সময় বলছে বলে নাই যে ধরেন মান ধরেন শুধুমাত্র ফেরাউনের কাহিনীর বেলায় বলছে অথবা শুধুমাত্র ঈসা নবীর কাহিনীর বেলায় বলছে এইভাবে তো বলা নাই যে শুধুমাত্র অমুক কাহিনীর বেলায় বলছে কি সমস্ত ক্ষেত্রে যখন তার কাছে আমার আয়াতগুলো তিলাওয়াত করা হয় তারপরে বলছে কি আরেকটা আয়াতে যে এইগুলো পূর্ব যুগের কাহিনী যা সে মুহাম্মদ লিখায় নিছে আর এইগুলো তার কাছে সকাল সন্ধ্যা শোনানো হয় এই যে দেখেন আপনি যে রেফারেন্স চাইতেছেন এটা তো শুধু আদা ফিরাজের ক্ষেত্রে প্রযোজ্য না সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য আমার বলা শেষ বুঝতে পারছেন বলেন আমি বলতে পারি এখন হ্যাঁ বলেন
আমি বলতে চাচ্ছি, আমি আপনাকে অনেক প্রমাণ দিব যে কথাগুলো হচ্ছে যে কোন একটা কাহিনী বলার পরে তখন তারা বলছে যে এটা হচ্ছে পূর্ববর্তীর কথা, ঠিক আছে? কোরআনও কিন্তু যে সুবহানাল্লাহি আসরা বি আবদিহি, যে সূরা ইসরা থেকে মানে প্রথমে মানে যে মিরাজের সেই ঘটনাটা, সেটা কিন্তু সেখানে বর্ণনা আছে। ওই কথাটা যদি তারা তখন বলতো তাহলে সেখানেও কিন্তু এটা উল্লেখ থাকতো যে এটা পূর্বের কথা, এবং কোরআন এবং হাদিসও এসব ব্যাপারে মিরাজ সম্পর্কে অনেক বর্ণনা আছে। তখনকার কোন হাদিস, ঠিক আছে, এটা অস্বীকার করতেছে এরকম হাদিসের অভাব নেই, কিন্তু এরকম কোন হাদিস নেই যে নবী এটা ওখান থেকে মেরে দিয়েছে, এরকম কোন প্রমাণ নেই। হয়তো বলবেন যে অস্বীকার, অস্বীকার মানুষ অনেকগুলো অস্বীকার করতো, এটা কেন অনেক কিছু অস্বীকার করতো মানুষগুলো, কিন্তু এই একটা ঘটনা নিয়ে আমি কথা বলছি, অন্য কোনো বিষয় নিয়ে না। এই কথা যে এই কথাটা যে নবী ওইখান থেকে কপি করেছে, এরকম কোন প্রমাণ হাদিসে কোরআনে কোথাও নেই। আপনি বলবেন যে ওগুলো দেখিয়েছি, সেগুলো দেখিয়েছেন, আমি আপনাকে আরো দেখাবো যে আমি আপনাকে আয়াত নাম্বার আরো কিছু বলতে পারি যে এটা হচ্ছে কখন, যে বিভিন্ন কাহিনী বলার পরে সেই কাহিনীতে তারা ওই সমস্ত কথাগুলো বলেছে। কিন্তু মিরাজ সম্পর্কে বলতে গিয়ে সেখানেও কিন্তু এই কথাটা নাই, কোনো হাদিসও কিন্তু নাই যে এই কথাটা পূর্ব এই কথা। এখন আপনি বলেন দেখি। ভাই আপনার প্রশ্ন উত্তর আমি অলরেডি দিছি, আপনি কথা রিপিট করছেন, আমি রিপিট না করে না না, আমার আপনি উত্তর, আমাকে বলতে বলে আপনি কথা বলতেছেন, এটা তো উত্তর না, সেটাই বলতেছি আমি। আপনি বলছেন আমার সাথে অন্যায় করা হচ্ছে, এটা আমার সাথে আমি তো অন্যায় করা হচ্ছে, অন্য কথা হচ্ছে, আপনি ঠিক আপনি আছে, আপনি আপনার উত্তর না দিয়ে, আপনি উত্তর না দিয়ে বলছেন উত্তর দিয়ে দিয়েছি। আমি কিন্তু আপনাকে থামাইনি, আপনি এখন আমাকে কথা বলতে দিতেছেন না, আমি কিন্তু আপনাকে থামাইনি, কিন্তু আপনি আমাকে আপনি থামাইছেন। আপনি যদি উত্তর না দিয়ে যদি আমার উত্তর কথা বলেন নাই, তাহলে আমার বলার আচ্ছা কথা বলেন, নাই, আপনি যা ইচ্ছা আপনি বলেন আমার শুনি, কথা তাহলে বলেন, আপনি আচ্ছা ঠিক যদি আছে আপনি বলতে বলেন, পারেন তাহলে ঠিক বলেন। আছে ভাই আপনি বলেন, আপনি বলেন তাহলে, আমি শুনি আপনি বলেন। আমি বলতে চাচ্ছি যে আপনি যে উত্তরটা দিয়েছে সেটা এই ফেকা ফুটে না, ঠিক আছে, আমি আয়াত নামা দিতে পারি সূরা লোকমানে রয়েছে মানে আরবার তিন বলবেন একই তিন কথা, ছয়, আরো বলবেন, শান্তি হয়েছে আরবার বলছেন, আপনি আরো বলবেন, না, আপনি তো এটা উপমা না দিয়ে কথা বলতে আমি দিয়েছি, তাহলে আপনার কিছু কাছে করে সেটি পেয়েছে। আচ্ছা বলেন, আমি ভাই আপনি চুপ করতেছেন না, জন্য মানে মানে আমি কথা বলতে পারবো কিভাবে তাহলে, আপনি চুপ না করলে, আচ্ছা বলেন আপনি। হ্যাঁ তাহলে একটু চুপ করে শুনেন আমার কথা, আমি আপনার একই কথা হুম চারবার শুনলাম, হুম একই কথা চারবার শুনলাম যে আপনি নাকি বলতেছেন যে এই আয়াতটা যে ওইগুলো নিয়েও সেটা আমাকে প্রমাণ দিতে হবে, আর আমি আপনাকে একবারই শুধু বলেছি আর বলবো না, আর রিপিট করবো না, আমি উত্তর আপনাকে অলরেডি দিয়ে দিছি, উত্তর দেওয়ার পরেও যেহেতু আপনি বলতেছেন এইটা যে ওই ক্ষেত্রেই এইটা আমার দেখার, অথচ আমি আপনাকে বলছি যে শুধু এই ক্ষেত্রেই না, যে কোনো ক্ষেত্রে, তো আপনি তিনবার ওই কথা রিপিট করছেন, আমি তিনবার এই উত্তর রিপিট করতে পারবো না, না চাইতে চাইতেও দুইবার হয়ে গেল, মানে একবার রিপিট হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি আর রিপিট করবো না, তাই আমি আমার পক্ষ থেকে আমার মতামত হচ্ছে, আপনার পক্ষ থেকে আপনি তিনবার বলছেন অলরেডি, তিনবার বলছেন, হুম আমি দুইবার বলতেছি, অর্থাৎ আপনি অলরেডি আমার হুম চাইতে একবার বেশি আগেই বলে ফেলছেন, সেটা আমি হুম আবারও বলতেছি যে দ্বিতীয়বার আমি বলতেছি যে ভাই আপনার উত্তর আমার অলরেডি দেওয়া হয়েছে, এবং আপনার মতামত হচ্ছে না আপনি আমার উত্তর দিতে পারেন, আপনি আমার রেফারেন্স দিতে পারেন, এইবার আমি আপনার কাছে জানতে চাইবো, ধরে নেই ধরে নেই হুম তর্কের খাতিরে ধরে নেই এই বিষয়ে এক্স্যাক্টলি শুধু হুম মিরাজের বিষয়ে কেউ কোনো দ্বিমত করেনি, হুম আর মানে ওইটা হুম কেন আপনার কাছে এত ইম্পর্টেন্ট মানে, বা সেই প্রশ্নটা আমাকে কেন জানতে চাচ্ছে, তার মানে কি মিরাজ সত্য, এটা যেহেতু কেউ অভিযোগ করেন তার মানে মিরাজ সত্য, আমি বলবো এখন, হ্যাঁ বলেন, হুম আমি বলতে চাচ্ছি যে আপনি যেগুলো দেখিয়েছেন, ঠিক আছে, যেগুলো দেখিয়েছেন সেগুলো কেউ অস্বীকার করেনি, বলছে এটা পূর্ববর্তী কথা, ঠিক আছে, যেমন ভাই 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 আমি এক কথা শুনবো না ভাই, চারবার হয়ে যাচ্ছে, সরি এই কথা না শুনবো না না, আমি আপনাকে যে লাস্ট জিজ্ঞাসা করছি আমি না আপনাকে মিউট করলাম, মানে আপনি আজকে কথাই শুনতেছেন না, আপনি একই কথা এবার এবার সব চারবার বলতেছেন, এটা তো আমি শুনবো না, আমি আপনাকে যে জিজ্ঞেস করছি কেন আপনি আমাকে ওই রেফারেন্সটা দেখাইতে বলতেছেন যে কোথায় কেউ একজন আরদা বিরাজের কাহিনীটা উল্লেখ করে বলতেছে যে এটা তো আরদা বিরাজের কাহিনী, এইটা কেন আপনি আমার কাছে জানতে চাচ্ছেন, মানে এইটা না থাকলে কি এইটা প্রমাণিত হয় যে মিরাজ সত্য, আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিবেন, আগের কথা রিপিট করলে তো আমি আপনার কথা শুনবো না, রিপিট ভাই আমার তো এত সময় নেই, তাই যেই প্রশ্ন করলাম এই প্রশ্নতে আসার চেষ্টা করেন, যদি আপনি আলোচনাটা আগাইতে চান সেটা হচ্ছে কি এইটা কেন জানতে চাচ্ছেন, মানে এরকম যদি কিছু না থাকে তাহলে কি প্রমাণিত হয় মিরাজ সত্য বলেন, হ্যাঁ অবশ্যই সত্য, ও এই তো তাহলে সেই একই কথায় এবারে আপনার কাছে আমি ফিরি, রাম যে এরকম রাম না কে হনুমান না কে লঙ্কা পাড়ি দিছিল এরকম পাহাড় মাথায় করে পাড়ি দিছিল কেন, কারণ এটা তাদের ধর্মগ্রন্থে আছে এবং এটা তাদের ওই ধর্মগুরু নিজে বলছে যে আমি পাড়ি দিছি, হনুমান নিজে বলছে যে আমি উড়ছি পাহাড় মাথায় নিয়ে উড়ছি, হনুমান না রাম কে কইছে হোয়াট এভার আপনি জানেন না আমি জানি না, যাই হোক মানে ধরে নেই যে ওদের কোন একটা কাহিনীতে আছে যে সে উইরা উইরা সে একেবারে লঙ্কায় গেছে নাকি লঙ্কা থেকে আসছে এরকম কাহিনী ঘটছে, এইটার বিপরীতে কোন কথা নাই হিন্দু ধর্ম থেকে, আপনি দেখাইতে পারবেন না হিন্দু ধর্ম থেকে, হিন্দু ধর্মের কোন ধর্মগ্রন্থ থেকে আপনি দেখাইতে পারবেন না সেই সময় কেউ বলছে যে এটা তো ঘটে নাই, হিন্দু ধর্মগ্রন্থে এটা নাই, এটা হিন্দু ধর্মগ্রন্থের বাইরে আপনি হয়তো এর ওর লেখা দেখাইতে পারবেন কিন্তু হিন্দু ধর্মগ্রন্থে নাই, তার মানে কি হনুমানের এই যে কাহিনী উড়ে উড়ির কাহিনী এটা সত্য, আমি বলতে চাচ্ছি যে হনুমানের যে কাহিনীটা, ঠিক আছে, এটা আমি বলবো যদি অস্বীকার করতে হয় তাহলে বলবো যে মানি না, আর যদি এটা যদি ঘটে থাকে তাহলে আমি বলবো যে এটা অমুকে করেছে আপনি সেখান থেকে বলতেছেন, ঠিক আছে, আমি আপনাকে সেম বিষয়টা বুঝাতে চাচ্ছি, তারা ওই কথাগুলো বলছে পূর্বের আমার কাহিনী কথা কথা। ভাই আপনার মেরাজ নিয়ে আমার কথা, ওইটা আপনি যা বললেন সেম, আমার পজিশন আপনার পজিশন একদম সেম, আপনার মেরাজ নিয়ে আমার কথা যে আপনার ধর্ম থেকে বলতেছেন আপনি দেখায় যে এটা সত্য কারণ আমার ধর্মে অন্য কেউ বিরোধিতা করে নাই, এই যে কপি করা কিনা এটা কেউ বলে নাই সুতরাং এটা সত্য, দেখুন এই ভাই যে আমি এটা বলতে বলতে চাচ্ছি, বলছেন না সেরকম, এবং এবং সেই জন্য আপনি যেমন হিন্দু ধর্মটা মানেন না, হিন্দু ধর্মের ওই কাহিনীটা মানেন না, কারণ কি ওই ওই রকম প্রমাণ আপনার কাছে, আপনি কনভিন্স না ওরকম প্রমাণে, কেউই আসলে কনভিন্স হবে না, আপনিও না আমিও না, ঠিক একইভাবে আপনার আমি জিনিস, আপনাকে বুঝাতে আমার কথাটা শুনেন, বুঝে একইভাবে বলেন দেখি, একইভাবে আপনার জিনিসটাও আপনার নিজস্ব ধর্মগ্রন্থ থেকে মানে যেখানে আপনি শুনছেন হাদিসেই আপনি শুনছেন যে নবী মোহাম্মদ মিরাজে গেছে, হাদিসেই আপনি প্রমাণ পাইছেন যে নবী মোহাম্মদ মিরাজে গেছে হাদিসেই লেখা, আবার হাদিস দ্বারাই আপনি আমাকে দেখাইতে চাচ্ছেন যে এই যে প্রমাণ হয় যে নবী মোহাম্মদ সত্য।
মুসলিমদের লেখা কাহিনী থেকে আপনি আমাকে বিশ্বাস করতে করতেছেন, আমিও এটা আপনারটা ভাই বিশ্বাস করি না, প্রশ্নই আসে না। আপনি যেমন হিন্দুদের বিশ্বাস করার প্রশ্নই আসে না, ওরকম আমার হিন্দুদেরটা বিশ্বাস করার প্রশ্ন আসে না, আপনারটাও বিশ্বাস করার প্রশ্ন আসে না, কারণ দুটোই আমার কাছে সেম। আচ্ছা বলবো আমি, বলেন মানে যুলকারনাইন যে ঘটনাটা তারা অস্বীকার করেনি, তারা বলছে এটা পূর্বের কথা, মুসার ঘটনা তারা অস্বীকার করেনি, তারা বলছে পূর্বের কথা, এটা অস্বীকার করছে না, অস্বীকার কোনো কথা করেনি, মানে যেগুলো কথা বলছে পূর্বের কথা সেগুলো তারা অস্বীকার করেনি, এটা কিন্তু অস্বীকার করছে তারা, বুঝতে পারছেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন যুলকারনাইনের বেলায়, তার মানে কি আরিফুল ভাই আপনি যুলকারনাইনের বেলায় নবী মোহাম্মদ কপি করছে এটা স্বীকার করতেছেন? আমি সেটা বলিনি, তারা বলছে এটা পূর্বের কথা, নিজে বললেন। হ্যাঁ ওটা কপি, আমি যদি বলি যে কপি করছে, হ্যাঁ তারা জিজ্ঞাসা করছে যুলকারনাইনের কথা, তখন বলছে হ্যাঁ এই যে হ্যাঁ এটা এইভাবে, ঠিক আছে তাদের প্রেক্ষিতে বলছে, তারা বলছে যে কি এটা হচ্ছে পূর্বের কথা, তারা তার মানে আপনিও মানে আমিও মানি যে যুলকারনাইনের কাহিনী নবী মোহাম্মদ কপি করছে, কপি করেনি কেমনে ওই কাহিনীটা আগে থেকে প্রচলিত, তাহলে কপি করেনি? তারা জিজ্ঞাসা করছে, তারা জিজ্ঞাসা করছে, তারা বলছে আপনি না বলেন, তাহলে আমাকে বলেন, আপনি না বললেন যে, আপনি না বললেন যে তারা বলছে যে এটা তো আগের কাহিনী কপি করছে, তারা জিজ্ঞাসা করছে, তারা জিজ্ঞাসা করছে, তখন নবী এই বিষয়গুলো বলে দিয়েছে তাদেরকে, ঠিক আছে? মানে আপনি তাহলে কথাটা একটু আগে কিন্তু ভিন্ন বলছেন, আপনি বলছেন যে কি বলছি, তারা এই কাহিনী শোনার পরে বলছে যে এটা কপি করছে। হুম না এই কথা বলিনি, তারা বলছে কপি করেন, কপি করছে এটা বলিনি, আমি বলছি তারা বলছে যে এইগুলো হচ্ছে পূর্বের কথা, কারণ তারা সেটাকে বিশ্বাস করে, সরি 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 কপি করছে বলে নাই, হ্যাঁ এই তো এই তো, মানে পূর্বের কথা বলছে, তা পূর্বের কথা বলা মানে কি কপি করা? সেটা আমি আপনাকে, আমি সেই বিষয়ে কথা বলতে আসলে আসিনি, আমি বলছি যে সেটা তারা অস্বীকার করতো না, শুনুন শুনুন আমি কি বলছি, একটা মিনিট শুনুন, মানে হচ্ছে যেটা অলরেডি রেফারেন্স আপনি বলে ফেলছেন, আমার ভিতরে আপনি বলে ফেলতেছেন, আমি বলতে চাচ্ছি যে তারা সেটাকে অস্বীকার করতো না, হ্যাঁ তারা সেটাকে মানতো যে হ্যাঁ তাহলে এটা বলছে নবী, সেখানে এটা পুরো কথা তারা বলছে নবী, কপি করছে না সেটা পরের বিষয়, এটা অন্য সাবজেক্ট, আমি বলতে চাচ্ছি যে মিরাজ তারা অস্বীকার করতো, ওইটা অস্বীকার করেনি, তারা সে বিষয়ে বলছে যে সেটা কি পূর্বের কথা, এটা কিন্তু অস্বীকারের কথা, সেটা স্বীকারের কথা, এটা অস্বীকারের কথা, অস্বীকারের কথা হলে হয়তো এরকম যে তুমি এটা ওখান থেকে বলতেছো, এখানে আমি আপনাকে বুঝতে পারছি এখন, তার মানে দাঁড়াইলো যেটার অলরেডি প্রমাণ আপনার কাছেও আছে যে ওরাও জানতো যে এটা পূর্বের কথা, আপনিও মানেন যে ওরা জানতো এটা আগের কথা, অর্থাৎ অলরেডি প্রমাণ আছে যে কপি করা কাহিনী, সেটা কপি করা কিনা সেই ডিসিশন আপনি দিচ্ছেন না, সেটা আপনি স্বীকার করতেছেন না, আমি কিন্তু কপির কোনো প্রশ্নই আসেনি, আপনি আমার কথা বললেন না, এবার আপনি আমার কথা উল্টা বলতে, আমি বলবো এখন, তাহলে আপনিও তো ভুলভাল বলতেছিলেন, তখনই তো আমি বলতে চাইছিলাম, আমি তো সুখে বলিনি, আমি আমি কোনো কথা বললাম, আমি বলছি তার আগে অস্বীকার করেন, এটা তার অস্বীকার করছে, সরি ভাই আজকে আর আমি আপনার সাথে কথা বলতে পারছি না, কারণ আপনি আপনার কথা আপনি বলার সময় আপনি ভাবতেছেন যে আপনারটা এত গুরুত্বপূর্ণ কথা যেটা আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু আমার কথাটা আমি আপনারটা নাকি ভুল বলছি, এই জন্য আপনি আমার কথা জবাব দিবেন ভাই, সরি আরিফুল ভাই আজকে আর কথা বলতে পারলাম আপনার সাথে এইভাবে, যদি পরের দিন যদি এরকম শুধরাই আসতে পারেন তখন কথা হবে, তাছাড়া ভাই কথা বলতে পারবো না, সরি এত সময় নেই আমার হাতে, সরি ভাই এত একেবারে সময় নেই।